করতেছি 6-এর 1 থেকে শুরু করতেছি, আর বাদ বাকি ওটা আমি, তুমি রেকর্ডেড ভিডিও আমি পাঠিয়ে দিচ্ছি তোমাকে, দিয়ে ওখানে দেখো, দেখে প্রবলেম হইলে আমি আবার সেটা আমি তোমাকে জানাচ্ছি, প্রবলেমটা আমি বুঝে নিচ্ছি। তো 7C-এর 6-এর 1 নম্বর, এই টাইপের ম্যাথ গুলো যখন তোমরা করবা, তখন তোমাদের যে কাজটা করতে হবে, এক জাতীয় যেই সংখ্যাগুলো ওইগুলো এক পাশে নিবা, যেমন কোসেক এ আছে, তারপরে আছে হলো সেকে, তারপরে আছে হচ্ছে কোসেক বি, তারপর আছে সেক বি। তো ওভারঅল ব্যাপারটা হচ্ছে যে তোমার এক জাতীয় গুলো এক পাশে নিতে হবে, এক জাতীয় গুলো এক পাশে নিতে হবে। এগুলো কিন্তু বেসিক কথাবার্তা। তো বেসিক কথাবার্তা যেগুলো, সেগুলো তোমার মুখস্থই রাখতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে। এখন কোসেকটা তাহলে এক পাশে নিবা, কোসেক এ মাইনাস কোসেক বি এক পাশে নিয়ে নিলাম, একইভাবে সেক বি মাইনাস সেক এ, এইটা গেল এক পাশে। এবার আর একটা কথা হলো, সবকিছু সাইন কজে নিতে হয়, সবকিছু সাইন আর কজে নিতে হয়, কজে নিতে হয়, এটা আর একটা কথা। তাহলে এটার বিষয়টা হলো কোসেক আছে, তাহলে এটাকে সাইনে নিলা, 1/sin A করলা, এটা 1/sin B করে দিবা, একইভাবে 1/cos B হয়ে যাবে, 1/cos A হয়ে যাবে, এরকম হবে। এবার তুমি লসাগু করো, তাহলে লসাগুটা আসবে sin A sin B, এখানে তোমার cos B cos A, তাহলে তোমার এখানে আসবে হলো sin A দিয়ে ভাগ করলে sin B আসবে, মাইনাস আসবে sin A আসবে, cos B দিয়ে ভাগ করলে cos A আসবে, মাইনাস cos A দিয়ে ভাগ করলে cos B আসবে। ওকে ফাইন, ভালো কথা। এবার যে কাজটা করবা, একটু রাইট হ্যান্ড সাইডের দিকে একটু খেয়াল করে দেখো, রাইট হ্যান্ড সাইডে তোমার আছে হলো tan A tan B, tan A tan B বানানো খুব সহজ। এই sin A sin B এখানে নিয়ে নিবা, এখানে sin B মাইনাস sin A থাক, আর এই যে cos A মাইনাস cos B এটা থাকলো, এই sin A sin B টা এখানে নিয়ে নিলা, sin A sin B বাই তুমি দিবা cos A cos B করে দিই, একটু এপাশে নিয়ে নিলাম আর কি গুণ আকারে। এইবার sin C মাইনাস sin D, sin C মাইনাস sin D সূত্রে চলে আসো। sin C মাইনাস sin D সূত্রটা কি বলতো? sin C মাইনাস sin D সূত্র বলো। স্যার এখানে তো লেখা 2 sin C plus D/2 cos C minus D/2, ওটা তো sin C plus sin D, আর sin C minus sin D হইলে, ও মাইনাস হলে যে 2 cos C plus D/2 sin C minus D/2 লেখা, তাহলে cosটা আগে আসবে, এখানে cos B plus A/2 হবে এবং sin B minus A/2 হবে, ঠিক আছে, এটা আসবে। আর একইভাবে cos C minus cos D হলে দেখো সূত্রটা চেক করে দেখো, 2 sin C plus D/2 এবং sin D minus C/2 হবে, B minus A/2 আসবে, কিন্তু এটা আসবে। আর এখানে tan A into tan B, এটা হচ্ছে tan A into tan B। আচ্ছা এখানে তাহলে 2 আর 2 কাটতেছে, এই যে সাইন এটা আর এটা সাইন এটা কাটতেছে, এবং এটা হয়ে যাচ্ছে cot A plus B বাই হচ্ছে 2, এবং ইকুয়াল টু tan A into হলো tan B, এটা আমরা পাচ্ছি। তাহলে tan A into tan B হবে cot A plus B/2, এটাই প্রমাণ, এটাই প্রমাণ। স্যার এখানে cot কিভাবে হইছে? cot কি করে হইছে? cos বাই সাইন কে কি বলা যায়? cos বাই সাইন কে cot। তাহলে এটা কি b প্লাস a আর a প্লাস b তো সেম জিনিস। আচ্ছা ঠিক, ওকে, তাহলে এই যে প্রমাণ হয়ে গেল। এটাই প্রমাণিত।
গেল, এটা আমরা 6-এর 1 নম্বর। 6-এর 2 নম্বরটা দেখো, 6-এর 2 নম্বরের এই ম্যাথ গুলো, এই টাইপের ম্যাথ গুলোর কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো আমি দেখে তোমাকে বলতেছি। সাইন এক্স ইজ ইকাল টু এম সাইন ওয়াই, তোমাকে প্রমাণ করতে বলেছে যে ট্যান হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান ট্যান হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই, এইটা তোমার প্রমাণ করতে বলেছে। তোমাকে খেয়াল করতে হবে এখানে এইটার উপরে, এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, এইটার উপরে খেয়াল করতে হবে। তো তুমি যখন এইটার উপরে খেয়াল করবা, তো এইখানে একই জিনিসের মাইনাস আর একই জিনিসের প্লাস আছে, তাহলে তুমি এইটা একই জিনিসের মাইনাস একই জিনিসের প্লাস থাকলে তোমাকে যে জিনিসটা করতে হবে, উপরে যদি মাইনাস থাকে তাহলে বিয়োজন আর নিচে যোজন, তাহলে এটাকে বলা হয় বিয়োজন যোজন করা, তোমাকে বিয়োজন যোজন করতে হবে। ঠিক আছে, তো বিয়োজন যোজন করতে হবে। তাহলে বিয়োজন যোজন কাকে কাকে নিয়ে করতেছো, একটা হলো এম আর একটা হলো ওয়ান, এম আর ওয়ান কে নিয়ে করতেছো। তাহলে তোমাকে এখানে যে কাজটা করতে হবে, সাইন এক্স আছে, সাইন ওয়াই টা এপাশে ভাগ করে দাও। সাইন ওয়াই এম এর নিচে কিন্তু ওয়ান আছে, এই যে এম আর ওয়ান আছে, এই এম আর ওয়ান নিয়ে তোমাকে করতে হবে। তাহলে তুমি কি লিখবা, এম মাইনাস ওয়ান বাই এম, এম কিন্তু উপরে নিচে দুই জায়গাতেই আছে, তাহলে তোমাকে কি করতে হবে, সাইন এক্স টা উপরে নিচে দুই জায়গাতেই লিখতে হবে। এম মাইনাস ওয়ান মানে নিচেরটা তুমি এখানে মাইনাস করেছো, তাহলে মাইনাস তোমাকে সাইন ওয়াই করতে হবে, আর মাইনাস প্লাস এখানে করতেছো ওয়ান, তাহলে প্লাস সাইন ওয়াই করতে হবে। এটাকেই আমরা বলে থাকতেছি কি, বিয়োজন যোজন করে পাই। আচ্ছা, বিয়োজন যোজন তোমার হয়ে গেল, এখন তোমার যে কাজটা করতে হবে, জাস্ট সিম্পল সূত্রে ফেলে দিতে হবে, সাইন সি মাইনাস সাইন ডি টু কজ সি প্লাস ডি বাই টু, এবং সাইন সি মাইনাস ডি বাই টু এইটা আসবে, এবং সাইন সি প্লাস সাইন ডি টু সাইন সি প্লাস ডি বাই টু, এবং কজ সি মাইনাস ডি বাই টু, এখানে এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান তো আছে, 2 আর 2 কাটতেছে। দেখো কস বাই সাইন মানে হলো কট, কট এক্স প্লাস ওয়াই বাই টু হয়, আর এটা তো ট্যান আসে, এক্স মাইনাস ওয়াই বাই টু, এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। আচ্ছা, কটটা ওই পাশে ভাগ করে দাও, তাহলে তোমার আসবে হচ্ছে এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, এখানে ওয়ান বাই কট এক্স প্লাস ওয়াই বাই টু হয়ে যাবে। যখন ভাগ করে দিচ্ছ তখন তোমার ওয়ান বাই কট মানে কি, ট্যান, তাহলে তোমার এটা ট্যান হয়ে যাবে, তাহলে তোমার এখানে এটা কি ট্যান এক্স প্লাস ওয়াই বাই টু লিখতে হবে। এবং প্রমাণের দিকে একটু খেয়াল করে দেখো, এই হাফটা লেখছে এইভাবে, ট্যান হাফ এক্স মাইনাস ওয়াই, এখানে ট্যান হাফ এক্স প্লাস ওয়াই এইভাবে লেখছে, এটাই হলো প্রমাণিত। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে 6, 3, 4 এগুলো সবই কিন্তু একই রকম, তাহলে এগুলো পারা যাওয়ার কথা। জি স্যার, পারবো। ওকে, এবার আসো 6-এর 6 নম্বরটা আমি দেখাচ্ছি। 6 নম্বরে আছে হলো কজ আলফা প্লাস বিটা ইন্টু সাইন গামা প্লাস থেটা ইকুয়াল টু কজ আলফা মাইনাস বিটা ইন্টু সাইন গামা মাইনাস থেটা, এইটা।
তাহলে এখানে তোমার যে কাজটা করতে হবে, কজের নিচে ওই যে একজাতীয় গুলো এক পাশে নিতে হবে, কজ গুলো এক পাশে নাও, তাহলে কজ আলফা প্লাস বিটা বাই কজ আলফা মাইনাস বিটা নিলা। একইভাবে সাইন গামা মাইনাস থেটা বাই সাইন গামা প্লাস থেটা এটা নিলা। আচ্ছা এটা একটু উল্টায় দাও, উল্টা এভাবে উল্টায় দাও, কজ আলফা মাইনাস বিটা বাই কজ আলফা প্লাস বিটা সাইন গামা প্লাস থেটা বাই সাইন গামা মাইনাস থেটা, এইটা করে দাও। আচ্ছা এবার তুমি এক কাজ করো, বিয়োজন যোজন করো, বিয়োজন যোজন। তাহলে কজ আলফা মাইনাস বিটা লেখলা, আবার কজ আলফা মাইনাস বিটা লেখলা। বিয়োজন যোজন মানে বিয়োগটা আগে করতে হবে, কজ আলফা প্লাস বিটা তুমি বিয়োগ করলা উপরে এবং নিচে তুমি যোগ করে দিলা। একইভাবে এখানে সাইন গামা প্লাস থেটাটা উপরে নিচে দিয়ে দাও, সাইন গামা প্লাস থেটা, এবং এখানে বিয়োগটা আগে দাও, সাইন গামা মাইনাস থেটা, এবং প্লাসটা পরে দাও, সাইন গামা মাইনাস থেটা। এখানে যেটা কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এটা সূত্র কি বলো? স্যার কজে কজ বি প্লাস সাইনে সাইন বি। কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, পুরাটা মিলে একটা সূত্র, সেটা বলো। ও পুরাটা মিলে কজ সেটা টু সাইনে সাইন বি রইটা। তাহলে টু সাইন আলফা সাইন বিটা এটা হবে, বাই নিচেরটা হবে কি টু কজ আলফা কজ বিটা, এবং এইটা হবে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। চারটা সূত্র, চারটা সূত্রই এখানে কাজে লাগবে। সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি হলো টু কজ এ সাইন বি, আর আরেকটা যেটা সেটা হলো টু সাইন এ কজ বি, টু সাইন গামা কজ থেটা হবে। টু আর টু কাটবে, টু আর টু কাটবে, তাহলে সাইন আলফা বাই কজ আলফা মানে হলো ট্যান আলফা, এটা হলো ট্যান বিটা, এটা হলো কট গামা ট্যান থেটা। আমাদের প্রমাণে সবগুলোই ট্যান রাখতে হবে, তাহলে কট গামাটা এই পাশে নিয়ে চলে আসলে ওয়ান বাই কট গামা হয়ে যাবে। ওয়ান বাই কট গামা মানে কি? ট্যান গামা। তাহলে এটাকে আমরা ট্যান গামা লিখতে পারি ইকুয়াল টু ট্যান থেটা। প্রমাণ আমাদের হয়ে গেছে, ট্যান থেটা ইকুয়াল টু ট্যান আলফা ট্যান বিটা এবং ট্যান, এটাই হচ্ছে প্রমাণ, প্রমাণিত। তাহলে এই একটা প্রমাণ গেল। এবার আমরা সাতের এক নম্বরে আসি। সাতের এক নম্বরে আছে সাইন এ প্লাস কজ এ ইকুয়াল টু সাইন বি প্লাস কজ বি। আচ্ছা এখান থেকে তোমার সাইনে এক জাতীয় করতে হবে এক পাশে, তাহলে সাইন এ মাইনাস সাইন বি কজ বি মাইনাস কজ এ হবে। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র টু কজ সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, এবং এখানে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু মানে এ মাইনাস বি বাই টু, দুই আর দুই কাটতেছে,
এখানে এবার আমাদের প্রমাণে আসার জন্য যে কাজটা করতে হবে, ও সাইন সাইন কেটে যাচ্ছে, যাক কজ এ প্লাস বি বাই টু কে তুমি ভাগ দিয়ে দাও সাইন এ প্লাস বি বাই টু দ্বারা, ইজ ইকাল টু হবে 1। বলো তো কজ বাই সাইন কে বলা হয় কি? কট বলা হয়। তাহলে কট হবে এ প্লাস বি বাই টু, আর কট কত ডিগ্রি মান? 1। পারবো না, স্যার 45 ডিগ্রি মানুন। তাহলে কট পাই বাই 4 আসবে, কট কট কাটা, তাহলে এ প্লাস বি বাই টু ইজ ইকাল টু আসবে পাই বাই 4। আচ্ছা এখান থেকে তোমার এ প্লাস বি ইকাল টু হবে 2 পাই বাই 4, কাটাকাটি হয়ে গেলে পাই বাই 2 থাকবে, এ প্লাস বি হবে পাই বাই 2। এটাই প্রমাণ আমাদের দেখাতে বলছে, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। হ্যাঁ তাহলে আমরা একটা প্রমাণ শেষ করে ফেললাম। পরের অঙ্কটাও একই রকম, 7-এর 2 নাম্বার রেজিস্টারগুলো তোমরা বাছাই করবা। আমরা 7-এর 3 নাম্বারটা আমি দেখাচ্ছি, আচ্ছা এখানে তোমার দেওয়া আছে সাইন আলফা প্লাস সাইন বিটা, সাইন আলফা প্লাস সাইন বিটা ইজ ইকাল টু হচ্ছে এ, এটা হলো 1 নম্বর, এবং কজ আলফা প্লাস কজ আলফা প্লাস কজ বিটা এটা ইজ ইকাল টু বি, এবং এটা হচ্ছে 2 নম্বর। এখন ব্যাপার হলো সাইন হাফ আলফা মাইনাস বিটা, এটার মানটা আমাদের বের করতে হবে, এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে রাইট হ্যান্ড সাইডে দেখো। তাহলে তোমাকে কি করতে হবে, 1 নম্বর আর 2 নম্বরটা যোগ করে স্কোয়ার করে যোগ করতে হবে দুইটা। তাহলে স্কোয়ার করে যদি যোগ করতে চাও তাহলে তোমার যে কাজ করতে হবে, সাইন আলফা প্লাস সাইন বিটা এটার স্কোয়ার আসবে, কজ আলফা প্লাস কজ বিটা এটার স্কোয়ার আসবে ইকুয়াল টু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে এরকম হবে। তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হবে প্লাস কজ স্কোয়ার আলফা প্লাস 2 কজ আলফা কজ বিটা প্লাস কজ স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু হবে এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা মানে হলো দুটা যোগ করলে 1, সাইন স্কোয়ার বিটা কজ স্কোয়ার বিটা দুটো যোগ করলে আরো একটা 1, 2 সাইন আলফা সাইন বিটা 2 কজ আলফা কজ বিটা, 2 কমন নিলে এরকম লেখা যায়, কজ আলফা কজ বিটা আগে লিখলাম প্লাস সাইন আলফা সাইন বিটা এভাবে লিখলাম, ইজ ইকাল টু কত আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে। ওকে ভালো কথা, এখানে তোমার যেটা আসবে 1 আর 1 কত 2, এখানে 2, কজ কজে কজ বি প্লাস সাইনে সাইন বি, তার মানে কজ এ মাইনাস বি এর সূত্র কিন্তু এটা, এইটা হচ্ছে বিষয়। আচ্ছা এখন আমাদের ব্যাপারটা হলো যে এখানে সাইনে কনভার্ট করতে হবে, যেহেতু আমার সাইন এ বাই টু তে কনভার্ট করতে হবে, তাহলে কজের একটা সূত্র আছে, কজ এ ইজ ইকাল টু হলো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ বাই 2, এই একটা সূত্র আছে, এই সূত্রে তোমাকে ফেলতে হবে, এই সূত্রে তোমাকে ফেলতে হবে, তাহলে এখানে তোমার আসবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, এই যে এই সূত্রে চলে গেল।
2 আর 2 গুণ করে দাও, 2 2 দুগুণ 4, সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 আসতেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 আর 2 4 হয়ে যায়, 4 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে এবার এক কাজ করো, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এই পাশে বিয়োগ করে দাও, মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে, মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, আর এই মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা এই পাশে এসে প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 হয়ে যাবে। এবার এই 4 গুণ আকারে আছে, এই পাশে ভাগ হয়ে যাবে, 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ 4 ইজ ইকাল টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। আমি একটু এই পাশে লিখে দিচ্ছি, এটা 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 স্কোয়ার ওই পাশে যে রুট হয়ে যাবে, তাহলে রুট করলে প্লাস মাইনাস আসবে অবশ্যই, তাহলে যেটা হবে সেটা হলো 1/2 হয়ে যাবে রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো প্রমাণটা একটু খেয়াল করে, যে এটাই প্রমাণিত। ঠিক আছে, এটাই প্রমাণিত, বুঝাইতে পারছো? এটা জি স্যার, এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, এই ম্যাথটা করে নিবা, করে রাখবা। এরপরে যেটা সেটা হচ্ছে যে সাতের 6 নম্বর ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট। সাতের 6 নম্বরের লেফট হ্যান্ড সাইডে আছে কজ এ প্লাস কজ বি বাই সাইন এ মাইনাস সাইন বি টু দি পাওয়ার এন প্লাস সাইন এ প্লাস সাইন বি বাই কজ এ মাইনাস কজ বি টু দি পাওয়ার এন। আচ্ছা, এটার জন্য তোমার যে কাজটা করতে হবে, তোমাকে সূত্রে ফেলতে হবে, কস সি প্লাস কস ডি সূত্রে ফেলতে হবে, এবং সাইন সি মাইনাস সাইন ডি, এই সকল সূত্র তোমার এখানে ফেলতে হবে। সূত্রে ফেলো, কস সি প্লাস কস ডি, 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2 বাই সাইন সি মাইনাস সাইন ডি, সূত্রটা আসবে 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এটার পাওয়ার আসবে এন, 2 আর 2 কাটবে। একইভাবে সাইন সি প্লাস সাইন ডি, 2 কস 2 সাইন সি প্লাস ডি বাই 2 এবং কস সি মাইনাস ডি বাই 2 এবং কস সি মাইনাস কস ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, ওভারঅল এইটা আসবে। আচ্ছা, এখানে তোমার কাটাকাটি হবে অবশ্যই, কোথায় কোথায় কাটাকাটি হচ্ছে একটু দেখো, এখানে আর এখানে কাটতেছে, এখানে এখানে কাটতেছে, থাকতেছে কি দেখো, কস বাই সাইন মানে কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই 2, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে আছে হলো বি মাইনাস এ বাই 2 সাইন বি মাইনাস এ বাই 2, নিচে দেখো এখানে সাইন বি মাইনাস এ বাই 2, তুমি যদি এটাকে এ মাইনাস বি করতে চাও তাহলে তোমাকে একটা মাইনাস কমন নিয়ে সামনে দিয়ে দিতে হবে, এখানে মাইনাস চলে আসবে, সাইন এ মাইনাস বি বাই 2 হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এখন এটাকে
তোমার কটে হয়ে চলে যাচ্ছে, তাহলে কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু। এখানে যেহেতু একটা মাইনাস অলরেডি আছে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু, এইভাবে লেখা যায়। ঠিক আছে বিষয়টা। এখন প্রশ্নে আছে যে এন যদি জোড় সংখ্যা হয়, তাহলে এন জোড় সংখ্যা হলে, এন জোড় সংখ্যা হলে তুমি কি পাবা? এখানে কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু তো আছে, জোড় সংখ্যা হলে মাইনাসের উপর জোড় সংখ্যা মানে প্লাস হয়ে যাবে, তাহলে কট টু দি পাওয়ার এনই হবে, এ মাইনাস বি বাই টুই থাকবে। তাহলে দুইটা মিলে হয়ে যাবে টু কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু। এটা গেল, তাহলে এটাই আমার প্রমাণে কিন্তু আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। পরেরটা আসো, যদি এন বেজোড় সংখ্যা হয়, এন বেজোড় সংখ্যা হলে, এন বেজোড় সংখ্যা হলে, বেজোড় সংখ্যা হলে, আচ্ছা এন যদি বেজোড় সংখ্যা হয় তাহলে কি হবে? তাহলে হবে কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু, মাইনাস ওয়ান এর উপরে বেজোড় সংখ্যা, তাহলে অবশ্যই মাইনাস হয়ে যাবে, এবং কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু হবে, এটাই থাকবে, কাটাকাটি করলে জিরো। তোমার এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে বলেছে। দেখো খেয়াল করে ওখানে, যে জোড় সংখ্যা হলে টু কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু, আর বেজোড় সংখ্যা হলে জিরো হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে যে এখানে আমরা 7-এর 6 পর্যন্ত এটা করলাম, তোমাকে আমি একটা ম্যাথ করতে দিচ্ছি, 7-এর 7 নম্বরটা তুমি এখন করে আমাকে দেখাবা। আমি তোমাকে একটু হিন্টস বলে দিচ্ছি।